মজুরি বৃদ্ধির দাবিতে 19তম দিনের মতো কর্মবিরতি অব্যাহত রেখেছেন চা শ্রমিকরা। সকাল থেকে দেখা যায় দেশের 167টি চা বাগানে কাজে যোগ দেয়নি চা শ্রমিকরা। এমনকি শ্রমিকদের একাংশ যারা আগে কাজে যোগ দিয়েছিলেন তারাও কর্মবিরতি পালন করছেন। শ্রমিকরা জানান চা শ্রমিকদের ন্যায্য দাবি মেনে নিতে হবে। এ সময় আন্দোলনকারীরা বলেন তারা শ্রমিক নেতা ও জেলা প্রশাসন নয়, তাকিয়ে আছেন প্রধানমন্ত্রীর দিকে। চা শ্রমিকদের ধর্মঘটের বিষয়ে বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত আছেন সিলেট ও মৌলভীবাজারের সহকর্মীরা। প্রথমে যাব সিলেটে হোসাইন সুজাতের কাছে। সুজাত, প্রধানমন্ত্রীর সঙ্গে তো মালিক পক্ষের বৈঠক আছে, এ নিয়ে শ্রমিকরা কি বলছেন? আনোয়ার, আজকে কিন্তু বিকেলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে যে সকল বাগান মালিক রয়েছেন তাদের কিন্তু কিন্তু আছেন সিলেটের সাধারণ বলছেন যে তারা যে এতদিন থেকে যে আন্দোলন করছেন সেই আন্দোলনের সুরাহা কিন্তু আজকে মাননীয় প্রধানমন্ত্রী করে দেবেন এবং তারা ঘুরে ফিরে যাবেন। তারা বলছেন যে বর্তমানে যেভাবে বাজার মূল্য রয়েছে সেই বাজার মূল্যের সাথে তাল মিলিয়ে তারা যেটা ন্যায্য দাবি করেছে যে দৈনিক মজুরি 300 টাকা, সেই 300 টাকা মাননীয় প্রধানমন্ত্রী মেনে নেবেন এবং তারা আশা করছেন যে মাননীয় প্রধানমন্ত্রী তাদের যে দুঃখ দুর্দশা এত বছর থেকে তারা করে আসছে সেই দুঃখ দুর্দশা তিনি আজকে কাটিয়ে দিবেন বাগান মালিক কর্তৃপক্ষের সাথে মিটিং করে, জন্য তারা বসে আছেন। আমি সকাল থেকে কিন্তু সিলেটের লাক্কাতোড়া, মানলিছড়া, দোলদুলি, যুগল ছেড়া সহ যে সকল চা বাগান রয়েছে এখন পর্যন্ত কিন্তু কোথাও কিন্তু আমি চা শ্রমিকদের দেখিনি, তবে বেলা বাড়ার সাথে সাথে চা শ্রমিকরা তারা প্রতিদিন যে জায়গাটিতে বসে মালনীছড়া চা বাগানের মন্দির টিলাতে অথবা পাশে লাক্কাতোড়া চা বাগানের গেটে সেখানেই তারা আসতে শুরু করেছে এবং সেখানেই তারা প্রতিবাদ করবে এবং তারা কিন্তু মূলত আজকে এই মিটিং এর দিকেই চেয়ে আছেন যে মাননীয় প্রধানমন্ত্রী বাগান মালিক কর্তৃপক্ষের সাথে মিটিং শেষে কি বসে নেবেন। আমরা চা শ্রমিক নেতাদের সাথে কথা বলেছিলাম, তারা আমাদের বলেছেন যে তারা ইতিমধ্যে কিন্তু জেলা প্রশাসন, শ্রম অধিদপ্তর সহ বিভিন্ন সরকারের অধিদপ্তর কর্মকর্তাদের সাথে বসে কিন্তু সেখানে কোনো হয়নি। তাদেরকে বলা হয়েছিল যে 145 টাকা মজুরি দেওয়া হবে, সেটিও কিন্তু তারা মানেনি। তারা তারপর কিন্তু তারা বিভিন্ন আন্দোলন সংগ্রাম করেছে, ধর্মঘট পালন করেছে, বিক্ষোভ কর্মসূচি পালন করেছে, সমাবেশ পালন করেছে। তো সেই সমাবেশে তারা একটাই দাবি জানিয়েছিল যে তাদের এই মজুরি বাস্তবায়ন করতে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সেই প্রধানমন্ত্রী শেখ হাসিনা কিন্তু আজকে মিটিং করবেন এবং সেখানেই তিনি এই আন্দোলনের সুরাহা করবেন এবং তাদের ধন্যবাদ। সুজাত, এবারে কথা বলবো মৌলভীবাজারের সহকর্মী সালে ইলাহি কুটির সঙ্গে। সালে, আজকের বৈঠকের যে কোনো সিদ্ধান্ত মেনে নেওয়ার বিষয়ে চা শ্রমিকদের মতামত কি? ধন্যবাদ আনোয়ার। আপনি জানেন যে আজকে চা শ্রমিক আন্দোলনের 19তম দিন। 19তম দিনে চা শ্রমিকরা আজকে চেয়ে আছে ঢাকার দিকে মাননীয় প্রধানমন্ত্রী কি নির্দেশনা দেন তাদের এই 300 টাকা মজুরির ব্যাপারে। তারা দীর্ঘদিন থেকে লড়াই সংগ্রাম করতেছে যে তাদের ন্যায্য মজুরি, এই মজুরি দিয়ে তারা তাদের ঘর ঠিক করবে, সন্তানদের লেখাপড়া করাবে এবং চিকিৎসা করাবে। এই আশায় তারা আজকে না খেয়ে অনেকটা অনাহারে অর্ধাহারে আজকে 19তম দিন অতিবাহিত করছে। আজকে চেয়ে আছে তারা ঢাকার দিকে যে কিভাবে এই তাদের আন্দোলনে প্রধানমন্ত্রী মাননীয় শেখ হাসিনা কি তাদের সিদ্ধান্ত দেন। আপনি জানেন যে ইতিমধ্যে 19 দিনের আন্দোলনে আমাদের জেলা প্রশাসন এমনকি স্থানীয় জনপ্রতিনিধি সংসদ সদস্যরা তাদের যে প্রতিশ্রুতি দিয়েছিলেন সেই প্রতিশ্রুতি ব্যর্থ হয়েছে। প্রধানমন্ত্রী দিকে চেয়ে আছে যে প্রধানমন্ত্রী যে আশ্বাস দিবেন সেই আশ্বাস তারা মেনে নিবে। আপনি তারা বিভিন্ন বিশ্বাস করছে যে প্রধানমন্ত্রী আজকে যে বাজারের যে অবস্থা সেই অবস্থার পরিপ্রেক্ষিতে একজন চা শ্রমিকের পরিবার কিভাবে চলতে পারে সেই আলোকে প্রধানমন্ত্রী সেই ব্যাপারে একটি সিদ্ধান্ত দিবেন এবং তাদের মজুরি নির্ধারণ দিবেন। তারা বলছে যে তারা প্রতিবারই প্রধানমন্ত্রীর মার্কায় ভোট দেয় এবং প্রধানমন্ত্রীর পিতা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিব তাদেরকে ভোটাধিকার দিয়েছিলেন, সেই আলোকেই এই চা শ্রমিকদের যে এখনকার যে অবস্থা সেই অবস্থার পরিপ্রেক্ষিতে এটা ন্যায়সঙ্গত এবং বর্তমান বাজার দরের সাথে সঙ্গতি রেখে তাই নিয়ে একটি প্রস্তাব দিবেন। যে প্রস্তাবে দেন না কেন প্রধানমন্ত্রীর প্রস্তাবটিকে মেনে নিয়ে তারা কাজে যোগদান করবেন। আর আজকে এখন পর্যন্ত মৌলভীবাজারের 92টি চা বাগানে কর্মবিরতি চলছে। গুড়িগুড়ি বৃষ্টি থাকার কারণে লেবার হাউস থেকে কোনো শ্রমিকরা বের হচ্ছে না, তারা তাদের ঘরেই অবস্থান করছে। বৃষ্টি কমলে হয়তো
তারা তাদের কর্মসূচি চালিয়ে যাবে। তবে আমি যতটুকু জেনেছি যে তারা ঢাকার সিদ্ধান্তের অপেক্ষায় আছে, অর্থাৎ আজকে কোথাও কোন অপ্রীতিকর ঘটনা ছাড়াই তারা শান্তি শৃঙ্খলা ভাবেই তারা আজকে অবরোধ ছাড়াই তারা তাদের তাদের ধর্মঘট এবং তার কাজ কর্মবিরতি পালন করবে। ধন্যবাদ, এই ছিল আনোয়ার আমার কাছে সর্বশেষ। ধন্যবাদ, সালে ইলাহি কুঠি।